আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিয়ে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। দুবাইয়ের রাজকুমারী শেখ মাহরা কাকে বিয়ে করলেন? সিনে নায়িকাদের চেয়েও সুন্দরী রাজকুমারী মাহরা। দর্শক, বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। রূপালী পর্দার নন, তিনি বাস্তবের রানী। তবুও তার জনপ্রিয়তা কোনো চলচ্চিত্র তারকা থেকে কম নয়। তিনি সুন্দরী তো বটেই, সেই সাথে তার চেহারায় রয়েছে আভিজাত্য। বরাবরই তার উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে। তিনি মোটেই কোনো সাধারণ কন্যা নন, তিনি রাজকন্যা। সমাজ মাধ্যমে এই রাজকুমারীকে নিয়ে কৌতূহলের অন্ত নেই। কে এই রাজকুমারী? যার রূপের ছটায় মোহিত সকলে, তিনি হলেন শেখ মাহরা বিনত মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সংক্ষেপে সকলে তাকে শেখ মাহরা নামেই চেনেন। দুবাইয়ের রাজকুমারী শেখ মাহরা সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা তিনি। সম্প্রতি বিয়ে হয়েছে রাজকুমারীর। মাহরার বিয়ের খবরে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। ১৯৯৪ সালে দুবাইয়ের জন্ম মাহরার। রাজকুমারী তিনি, ফলে ছোট থেকেই রাজঘরানায় বড় হয়ে ওঠা তার। ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন মাহরা। এই বিষয়ে তার ডিগ্রিও রয়েছে। রাজকুমারী বলে কথা, মাহরা যে সবসময় প্রচারের আলোয় থাকবেন সেটাই স্বাভাবিক, এর ব্যতিক্রমও ঘটেনি। দুবাইয়ে কোথাও গয়নার বিপণির উদ্বোধন হোক কিংবা কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সর্বত্রই ঝলমলে উপস্থিতি মাহরার। রূপালী পর্দার তথাকথিত নায়িকাদের মতোই বেশ ফ্যাশনিস্তা মাহরা। বিভিন্ন ধরনের পোশাকে প্রায় নিজেকে মেলে ধরেন এই রাজকুমারী। ইনস্টাগ্রামে মাহরার নানা অবতারের ছবিতে মজে তার অনুরাগীরা। দেখে মনে হবে যেন কোনো মডেল। ইনস্টাগ্রামে 1 লাখেরও বেশি অনুরাগী তার। ঘোড়ার প্রতি মাহরার প্রেমও নজর কেড়েছে সমাজ মাধ্যমে। তার বাবার মতোই ঘোড়া ভালোবাসেন মাহরা, আর এর আভাস পাওয়া গেছে ইনস্টাগ্রামে। ঘোড়ার সাথে মাহরার বিভিন্ন ছবি দেখা গেছে। সমাজ সেবাতেও যুক্ত মাহরা। দুবাইয়ের বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক কাজের সাথে যুক্ত তিনি। বরাবরই দুস্থদের পাশে থাকেন তিনি। নারীদের ক্ষমতায়ন, পরিবেশ রক্ষার মতো বিষয় নিয়ে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেছে মাহরাকে। সম্প্রতি বিয়ে করেছেন এই রাজকুমারী, যা এই মুহূর্তে দুবাইয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মাহরার স্বামীর নাম শেখ মানা বিন মোহাম্মদ বিন মামা আল মাকতুম। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিয়ের কোনো ছবি প্রকাশ্যে আসেনি। সংযুক্ত আরব আমিরাতের রিয়েল এস্টেট এবং প্রযুক্তির ক্ষেত্রে বেশ কিছু সফল উদ্যোগের সাথে যুক্ত মাহরার স্বামী। মাহরার মতো শেখ মানারও ঘোড়ার শখ, এর আভাস পাওয়া গেছে ইনস্টাগ্রামে। পাশাপাশি ফুটবলেরও ভক্ত তিনি।